আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুতাপ নেই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এই মন্তব্য করলেন যখন আফগানিস্তানে অন্তত 8টি প্রাদেশিক রাজধানী নিয়েছে এবং তাদের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে তালেবানদের। আফগানিস্তানের নেতাদের প্রতি বাইডেনের আহ্বান ঐক্যবদ্ধ হয়ে নিজের দেশের জন্য লড়াই করতে হবে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী 20 বছরের সামরিক অভিযানের পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, আফগানিস্তানকে দেয়া প্রতিশ্রুতি পালন করছে যুক্তরাষ্ট্র, যেমন বিমান হামলা চালানো, সেনাবাহিনীর বেতন এবং আফগান বাহিনীকে খাদ্য ও সরঞ্জাম সরবরাহ করা, কিন্তু তাদেরকে নিজেদের জন্য লড়াই করতে হবে। এদিকে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে জানিয়েছেন, আফগানিস্তান রাষ্ট্র যদি ভেঙে পড়ে তাহলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা দেখা দেওয়ার আদর্শ পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার থেকে এখন পর্যন্ত তালেবানরা 8টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। নতুন দখল করা প্রাদেশিক রাজধানী দুটি হল দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারা এবং উত্তরাঞ্চলীয় পুলিয়ে খুমরেক।